আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা অনেক অনেক ভালো আছি। তো আজকে আমার আম্মু জামাইকে সাত পদ রান্না করে খাওয়াইতেছেন। আলু ভাজি দিব একটু দাও, মানে অল্প করেই খাও, অনেক পদ তো। ঠিক আছে, এটা হলো ভেন্ডি ভাজি। ওয়াও, ভেন্ডি ভাজি অনেক ভালো লাগে। ডাইল, এটা হলো ভর্তা, এটা হলো টেংরা মাছ, এটা হলো গরুর মাংস, আর আমের টক আছে। হ্যাঁ, ওটা তো আমি ডাইল দিয়ে খেতে পছন্দ করি। হ্যাঁ, ওটা লাস্টে খাবা। দই মিষ্টি আছে। ও ওয়াও, এটা আজকে সরার দই না, বুঝছো, আজকে হাড়ির দই। হাড়ি? এই ভাজি কেমন হয়েছে? মাছ, টেংরা মাছ দিব? দাও, আব্বুকে দিয়ে দিলাম। দাও, দুইটা দিবা কিন্তু। আরেক পিস দেই? খেয়ে নি, আচ্ছা খেয়ে নি। টেংরা মাছ, এটা হলো দেশি, এটা আমাদের পুকুরের টেংরা মাছ। আচ্ছা, বলছিল ডিম সহ আছে, ডিম আছে ভিতরে? খেয়ে দেখো, গরুর মাংস। হার দিবা কিন্তু, হার। আম্মু আলু দেয় না, কিন্তু আজকে আলু দিছে। না না, আলু আমার অনেক পছন্দ। তুমি দিতে বলছো দেখে দিছে, আব্বু তো বলতাছে যে ভুনা খাওয়ার জন্য। ঝোল হলে বেশি খাওয়া যায়। এগুলো সব মাটির চুলায় রান্না করছে, বুঝছো, এগুলো টেস্টটাই আলাদা। আম্মু আসলে দুপুর বেলাটা মাটির চুলাই করে। কি আমার টক নিবা? একটু পর, একটু পর। দাও দাও দাও, এটা তো আমার খুব পছন্দ। আসলে এটা আমার আম্মু অনেক ভালো বানায়, খুবই ভালো বানায়। এটা হলো, অনেকে বলে আমের নাড়ু, মানে আমি বলি আমের লাড্ডু। লাড্ডু, তোমারটাই সুন্দর। বগুড়ার মানুষ, বুঝছো, জামাই আপ্যায়নে অনেক এগিয়ে। তাই বুঝি? কেন তুমি বুঝতেছো না বুঝি? অবশ্যই বুঝতেছি। এই হলো হাড়ির দই, কয়েকদিন তো সরাই খেলাম। আজকে হাড়িরটা ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।